মোটরসাইকেল যন্ত্রের বস্তু, সময় সময় নষ্ট হবে, ভালো জিনিস কাজ করবে না, বা কিছু পার্টস আপনাকে সময় সময় পরিবর্তন করতেই হবে। আর শীতকালে এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো আপনাকে ফেস করতেই হবে, কিন্তু আপনি যদি একটু সচেতন হন আর যদি একটু নিয়মমাফিক চালাতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি এই সমস্যাগুলোর মাত্রা অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। আসছে শীতকাল, শীতকালে বাইকের এবং আপনার নিজেরও কিছু প্রস্তুতি দরকার। তবে আজকে আমরা শুধুমাত্র বাইকের প্রস্তুতির ব্যাপারে আলোচনা করব। শীতের প্রস্তুতি হিসাবে সবার প্রথমে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বাইকের একটা কমপ্লিট সার্ভিস করিয়ে নিতে পারেন। বাইকের কমপ্লিট সার্ভিস করালে যেটা হবে যে বাইকের ছোটোখাটো খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে সেগুলো ধরা পড়বে, পাশাপাশি শীতের শুরুতে আপনি একটা ফুল কনফিডেন্ট নিয়ে রাইডটা উপভোগ করতে পারবেন। শীতের শুরুতে আপনি আপনার বাইকের যতগুলো ফিল্টার রয়েছে, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এই ফিল্টারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন। পাশাপাশি আপনি যদি প্রচুর কুয়াশার মধ্যে অথবা অনেক বেশি ফগি সিচুয়েশনে বাইক চালান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এয়ার ফিল্টারটা ফগের কারণে ভিজে যাবে এবং ভেজা এয়ার ফিল্টার পরিমাণ মতো এবং বিশুদ্ধ এয়ার ইঞ্জিনে প্রবেশ করাতে পারবে না। তাই এটাও এই দিকেও আপনার একটু আলাদাভাবে নজর রাখতে হবে। যদি দেখেন যে আপনার এয়ার ফিল্টারটা বারবার ভিজে যাচ্ছে এবং আপনি প্রচুর কুয়াশার মধ্যে বাইক চালাচ্ছেন, তাহলে বৃহত্তর ক্ষতি বাঁচাতে, ক্ষতি থেকে বাঁচতে, ক্ষুদ্রতর ক্ষতি মানে এয়ার ফিল্টারের যে ছোট দাম, এই দামটা আপনাকে দিয়ে নতুন এয়ার ফিল্টার পরিবর্তন করে নিতে হবে। শীতের শুরুতে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে পারেন এবং আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার করা উচিত অবশ্যই, সেটা হচ্ছে আপনি আপনার বাইকের ব্যাটারিটা একবার চেক করে নিলেন। বাইকের সকল ব্যাটারির সাথে যে সকল জয়েন্টগুলো আছে সেগুলো ঠিক আছে কি না, ব্যাটারির সাথে যে ফিউজের একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটা ঠিক আছে কি না, সেখানে কোনো রাশ জমেছে কি না, এই জিনিসগুলো আপনি দেখে নিলেন। কারণ ব্যাটারি যদি আপনার বসে যায়, কারণ শীতকালে বাইকের অন্যতম একটা প্রধান সমস্যা হচ্ছে ব্যাটারি বসে যাওয়া, ব্যাটারি বসে গেলে আপনার বাইকের সেলফ নিবে না, বাইকের হর্নের তীব্রতা কমে যাবে, হেডলাইটের আলো কমে যাবে, ইত্যাদি নানান রকম সমস্যা হবে। তাই আপনি শীতের একদম শুরুতে বাইকের ব্যাটারি এবং ব্যাটারি সংক্রান্ত যে সকল জয়েন্ট এবং তারগুলো রয়েছে সবগুলো পরীক্ষা করে দেখবেন। বাইকের যে সকল অংশগুলো মুভিং অবস্থায় থাকে বা আপনার কন্টিনিউয়াসলি মুভ করতে হয়, যেমন ক্লাচ লিভার, ব্রেক লিভার, প্লাস হচ্ছে আপনার বাইকের চেইন, এই সংক্রান্ত জিনিসগুলো, ছোটো ছোটো পার্টসগুলো আপনি লুপ করে নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কোনো অবস্থায় গ্রিজ ব্যবহার করা যাবে না, কারণ গ্রিজ একটু ঠান্ডা হলেই এই শক্ত হয়ে যাবে আর তার কার্যকারিতা হ্রাস পাবে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র শীতকালে না, এটা আপনাকে সবসময় নজর রাখতে হবে, আর শীতকালে একটু বেশি নজর রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশারটা অ্যাকুরেট রাখার চেষ্টা করতে হবে। আর শীতকালে আপনি যেটা করতে পারেন সেটা বাইকের টায়ার প্রেশারটা একটু কমিয়ে রাখতে পারেন, যেহেতু কুয়াশার কারণে রাস্তা একটু ভেজা থাকবে, রাস্তার সাথে আপনার বাইকের টায়ারের যে গ্রিপটা সেটা যেন একটু বেশি ভালো পায়, সেজন্য আপনি একটু কমিয়ে রাখতে পারেন। আপনি আপনার বাইকের টায়ার প্রেশার কত রাখবেন সেটা আপনার বাইকের চাকার পেছনের চাকায় খুব সুন্দর করে লেখা আছে, টায়ারের মধ্যেই লেখা আছে যে এই টায়ারে আপনি কতটুকু প্রেশার দিবেন। যদি আপনি টায়ারটা চেঞ্জ করে থাকেন বা আপনার বাইকের টায়ারটা যদি স্টক না হয়, সেক্ষেত্রে আপনি কমন একটা টায়ার প্রেশার রয়েছে সেটা আপনি ফলো করতে পারেন, সামনে 29 এবং পেছনে 33। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম এগুলো হচ্ছে সচেতনতা, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রাখলে অনেকাংশে ক্ষয়ক্ষতির পরিমাণ একদম হাতে গোনা হয়। আমি যেই কথাগুলো বললাম সেগুলো যদি আপনি ফলো করেন, তারপরেও আপনার বাইকের কিছু সমস্যা হবে স্বাভাবিক, কিন্তু আপনার বাইকের সমস্যার মাত্রাটা অনেক কম হবে এবং আপনি নোটিস করতে পারবেন যে সামনে আপনার আসলে কী করা উচিত এবং কোন কোন বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত।